আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবার দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তর প্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে দুজন নিহত ও 25 জন আহত। ট্রেনটি চণ্ডীগড় থেকে আসছিল। দুর্ঘটনাটি ঘটেছে ইউপির ঝুলাহি রেলওয়ে স্টেশন এবং গোসাই দিহওয়ার মধ্যে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসের 15টি বগি লাইনচ্যুত হওয়ার পর কমপক্ষে দুজন মারা গেছে এবং প্রায় 25 জন আহত হয়েছে বলে জানা গেছে। ট্রেনটি চণ্ডীগড় থেকে আসছিল। দুর্ঘটনাটি ঘটেছে ইউপির ঝুলাহি রেলওয়ে স্টেশন এবং গোসাই দিহওয়ার মধ্যে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এক্সের একটি পোস্টে মুখ্যমন্ত্রীর কার্যালয় বলছে, গোন্ডা জেলায় ট্রেন দুর্ঘটনার বিষয়টি বিবেচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি পোস্ট পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। গোরখপুর ও গোন্ডা থেকে অতিরিক্ত রেলওয়ে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। উত্তর পূর্ব রেলওয়ের সিপিআরও পঙ্কজ সিং এএনআইকে বলেছেন, রেলওয়ের মেডিকেল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। দুপুর 2:37 দিকে এটি ঘটেছিল। এটি সারা দেশের রিপোর্ট করা একাধিক ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসরণ করে। kagdeep.com আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।